তোমার ডাব খাওয়া পারবো একটা ডাব গাছে অনেক ডাব হয়েছে আবার ফুলও এসেছে আজকে জানলা থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো সাথে থাকো তো এখন যাব হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের এখানে হাট হয় তো হাটে যাব একটু দেখি কিছু সস্তায় পাওয়া যায় নাকি তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা বাকি জিজ্ঞেস করে কিছু আনতে হবে ও কি আনবো কিছু ও কি খাবো আজকে রসগোল্লা হ্যাঁ কিছু আনবো বলো লেবু খাবা তো সকালবেলা গণেশকে নমস্কার করে আমার দিনটা শুরু হয় তো দিনটা শুরু করলাম হাটে যেতে যেতে হঠাৎ এই জায়গাটা ভালো লেগে গেল কি সুন্দর সর্ষের ফুলগুলো উঠেছে কি ভালো লাগছে দারুণ লাগছে আমার পিছনে একটা ইয়ে হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে ছোট আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম এবার যাচ্ছি হাটে পাখিটা কি সুন্দর বসে আছে পোকা ধরবে সবজি মার্কেটটা এসেছিলাম লোকে লোকাল দুনিয়ার লোকে লোক মোটর শাক কত দিলে মোটর 530 টাকা 60 টাকা কেজি 15 টাকায় দুয়াটি ইয়ে দিচ্ছে কি বলে মোটর শাক নিয়ে নিচ্ছি রসুন কত দিলে আর এ বড় এ মা এ তো গাছ হয়ে গেছে হ্যাঁ সে তো হবেই এখন গাছ হবে হ্যাঁ দারুণ লাগে দারুণ
তো ঢালাও লেবু বিক্রি হচ্ছে, লোক বিশাল বড় হাট, আস্তে আস্তে বড় হয়ে চলেছে। এদিকে হচ্ছে সবজি মাছ বাজার, এদিকে পুরো কাপড়, বিশাল হাট। ওপাশটায় আবার কাপড় হোলসেল আছে, আর এটাতে রিটেল। লেবু কটা দিচ্ছ? লেবু এইগুলো না, ওই ভালোগুলো বড়গুলো 10 টাকা পিস। মিষ্টি? আচ্ছা আচ্ছা, কোথাকার এটা? নাগপুর চলে আসলাম, এখানে একটু লাইটের প্রবলেম, একটু ছবিটা খারাপ আসবে। তো হাট থেকে সব নিয়ে আসলাম, দেখাচ্ছি কী কী আনলাম। এ মা, কী লোক রে এরা, আমার জুতোটা ফেলে দিয়েছে মা। দেখ কত কী নিয়ে এসছি, মা তোমার জন্য কী নিয়ে এসছি, দেখো একটা ভালো জিনিস, ভালো জিনিস এনেছি। এ দেখো হাট থেকে কী আনলাম, হাট থেকে কী, এ দেখো পোকা ধরা বেগুন। আরে চপ চপ খাবো বলে, চপ খাবো বলে বেগুন নিয়ে আসলাম 15 টাকা দিয়ে, পোকা ধরা। আরে কোন পোকা ধরা বেগুন, এই দেখো চপ খাওয়ার জন্য 15 টাকা দিয়ে আনলাম। পোকা ধরা টাটকা বেগুন, এই দেখো, এই দেখো কি শাক নিয়েছি, এই শাকটা আমি কোনোদিন খাইনি। কি শাক? কি শাক এটা দেখো তো, আমি কোনোদিন খাইনি তাই আনলাম 15 টাকা দিয়ে, 400। আরে মটর শাক তো, মটর না না খেসারি শাক, দেখো মাছ চেনে ভালো। তো ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এটুকুই, চলো।